আসসালামু আলাইকুম দর্শক, আজকে পাত্রীর নাম হচ্ছে রাবিয়া আক্তার। সংক্ষেপে বিবরণ, উচ্চতা 5 ফিট 3 ইঞ্চি, পাত্রীর জন্মসাল 2000, বৈবাহিক অবস্থা ডিভোর্সি, স্বামী মারা গেছে তবে কোনো বাচ্চা কাচ্চা নাই। গায়ের রং ফর্সা সুন্দরী, যেটা দেখতে পাচ্ছেন সেটাই। শিক্ষাগত যোগ্যতা অনার্স মাস্টার্স, ধর্ম ইসলাম, মেয়ের নামাজি, বর্তমানে স্থায়ী ঠিকানা ঢাকা, নিজ বাড়ি হচ্ছে যে নোয়াখালী, নোয়াখালীতে বাড়ি আর কি। পেশায় চাকুরিজীবী, পরিবারের সদস্য সংখ্যা মা, নানু, ছোট ভাই, মানে মেয়ের বাবা মারা গেছে, বাবা নাই। যেমন পাত্র চাচ্ছেন, বয়স মানানসই হতে হবে, দিনদার এরকম একটি ছেলে, হালাল রুজগি করে বা ব্যবসা করে যে কোনো, বা যে কোনো চাকরি করে এরকম, মধ্যবর্তী ফ্যামিলি হলেও আপনারা যোগাযোগ করতে পারেন। নোয়াখালী চট্টগ্রাম হলেও হয়, এছাড়া যে কোনো জেলার হলে আপনারা যোগাযোগ করতে পারেন। আর ছেলে ডিভোর্সি অথবা বউ মারা গেছে এরকম যদি কেউ থেকে থাকেন তারা যোগাযোগ করতে পারেন। যোগাযোগের জন্য আমাদেরকে একটি ফোন নাম্বার দিছে, তার আগে বলি আপনারা সরাসরি দেখা না করে, আর্থিক লেনদেন করে ক্ষতিগ্রস্ত হবেন না, ক্ষতিগ্রস্ত হলে আমাদের চ্যানেল কর্তৃপক্ষ দায়ী না। এবার যোগাযোগের ফোন নাম্বারটি তুলুন এবং কল করুন। 01313 6560 2 7, নাম্বারটি আমি আবারও বলি, 01313 6560 2 7, এটা হচ্ছে যোগাযোগের ফোন নাম্বার। ভিডিওটি এখানেই শেষ, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আপনার মতামত আমাদেরকে জানাবেন। আল্লাহ হাফেজ।